পিস্তল নাকি ছাত্রলীগের হাতে তুলে দেওয়া হয়েছে গুলি করার জন্য। এগুলো এখন শিক্ষা কার্যক্রম চেঞ্জ হবে। হাসিনা কেমন ছিল, ওবায়দুল কাদের কেমন ছিল, ভাতের হোটেলের মালিক কেমন ছিল, নাইট ব্যাগে পিটাইয়া তারপরে তাদের মানে পড়ায় সেখানে সেখানে এসে ডাক্তার ইনুদ 84 বছরের একজন বয়স্ক মানুষ নন স্কিপ কথা বলে। সুতরাং আমরা বিশ্বাস করি এই শিক্ষা কার্যক্রম এই ইতিহাস সবই থাকবে, সব মানুষ জানবে, সব মানুষকে জানাবে। আজকে দেখেন 6 বছরের 7 বছরের শিশু যে ট্রাফিক পুলিশ স্টুডেন্ট পুলিশ হয়ে দাঁড়াইছে, সুতরাং এই প্রজন্ম ভুক পেতে দিছে। এই দেশকে আর দাবানো যাবে না, দাবাই রাখা যাবে না। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, সেখানে হচ্ছে গোপালগঞ্জের যারা জনগণই পূর্ব সেই ক্ষেত্রে আমরা কি এইটুকু ভরসার জায়গা কি পাবো আপনাদের যে সমন্বয়ক যারা আছেন এবং ভালো ভালো যে প্রতিনিধিরা আছেন, তা সে যা ফেরত আসবে না এবং পূর্বের যেই কতক্ষণ দেখি ছাত্রদের পক্ষে আসে, কতক্ষণ দেখি আওয়ামী লীগের পক্ষে যায়। যখন আওয়ামী লীগের পক্ষে যায় তখন মোবাইল ফোন বের করে দেখলাম যে হাসিনার বয়স হয়েছে কত বছর, সে মারা যাবে কত বছর পর। যখন দেখলাম যে আমরা জয় হবো না তখন ভাবলাম যে সে মারাতে যাবে, এই কয় বছর গাঁটা কাটিয়ে থাকতে পারবো কিনা। তখনই দেখলাম সেই সরকারই যেহেতু পতন হয়ে গেছে, তার ফিরে আসার আগে অনেক সরকার, সে ফিরে আসার আগে আমার মনে হয় মরে যাবে। এবং সে যদি আল্লাহ মরেও না যায়, মানুষের মৃত্যু কামনা করা ঠিক না, তবু শরীরে তারা মৃত্যু কামনা করা ঠিক। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানি যে সে তার যে অবস্থা হয়েছে তা বাংলাদেশের জনগণ আমার মনে হয় 90% তার বিরুদ্ধে বদদোয়া করছে। এবং এইরকম কথাবার্তা আমি জানি না, যে আমি শুনছিলাম আর কি, যে সে মানুষের বদ্ধতে আবার মানে পুনর্জীবন জীবন পায় ফেরত আসছে, কিন্তু স্বৈরাচারী হাসিনা মারা যাবে আমার মনে হয় না এই কথাটা ঠিক। আমাদের বদ্ধত আপনারা জার্নালিস্ট, আপনারা মানুষের হৃদয়ের কথা জানেন, আমি সাধারণ মানুষের হৃদয়ের কথা যারা জানেন পালাইছিলাম তো 16 তারিখ থেকে 5 তারিখ বের হয়েছি, তো এক জায়গায় থাকতে পারি নাই, নানান জায়গায় থাকতে হয়েছে, পালাইলো গায়া। একটা মানুষ দেখলাম না যে হাসিনের পক্ষে কথা বলে, একটা মানুষ দেখলাম না যে হাসিনাকে চায়। সব মানুষ তিক্ত হয়ে গেছে, পুলিশ প্রশাসন বলেন, আর্মি বলেন, সর্বস্তরের মানুষ এই সরকারের পতন সব। সুতরাং এই হাসিনা যে আবার বল দেখিয়ে দেশে আসবে, আওয়ামী লীগ আবার কায়েম করবে, এটা বাংলার মানুষ সহ্য দিবে না। দ্যাটস ইট।